একই হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। 21 মে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীর গায়ে পড়ল জল। ভাবছেন তাও কি আবার হয়? না, আপনার ভাবনাটা যদি সত্যি হয় তাহলে একদম ভুল আপনার। পশ্চিমবাংলায় যখন হাওড়া থেকে শিলিগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয় তখন মানুষের মধ্যে কি উৎসাহ উদ্দীপনা ছিল তা সেই দিনটির কথা, যেদিন বন্দে ভারত চালু হয়েছিল আজও মনে আছে মানুষের মনে। যেদিন হাওড়া থেকে প্রথম স্টার্ট করে শিলিগুড়ির উদ্দেশ্যে, সেই দিন হাওড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত যতগুলো স্টেশন ছিল ততগুলো স্টেশনের প্ল্যাটফর্মে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিল বন্দে ভারতকে দেখার জন্য, বন্দে ভারতের ছবি তোলার জন্য, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটা সেলফি নেওয়ার জন্য। কত আনন্দের পতাকা উঠেছিল সেদিন, কত খুশি জোয়ার বয়ে গিয়েছিল মনের মাঝে, কেউ আনন্দে হাততালি দিয়েছিল এত সুন্দর একটি ট্রেন দেখার জন্য, কেউ হাততালি দিয়েছিল তার গতির জন্য, কেউ আবার হাত নেড়ে সাদরে গ্রহণ করেছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে। এত সুন্দর ট্রেন, এত যাত্রী স্বাচ্ছন্দ্য, তবু একই হলো বন্দে ভারত এক্সপ্রেসে 21 মে দিন। সবই জানাবো আপনাদের আজকের এই প্রতিবেদনে। শিলিগুড়ি হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কাহিনি। 21 মে বন্দে ভারত যাত্রীদের অবশেষে মাথায় ছাতা নিতে হলো। কেন ছাতা নিতে হলো ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের? ভাবছেন এও সম্ভব? হ্যাঁ, অগত্যা সম্ভব করতে হয়েছিল যাত্রীদের। ছাতা মাথায় মালদহ স্টেশন থেকে একদম বোলপুর স্টেশন পর্যন্ত, এত বিলাসবহুল যাত্রী স্বাচ্ছন্দ্য থাকা ট্রেনে কেন যাত্রীদের মাথায় ছাতা নিতে হলো তার কারণ অবশ্যই আপনাদের আমরা বলবো। শোনাবো বন্দে ভারত এক্সপ্রেসে থাকা যাত্রীদের করুণ আরতির কথা, তাদের ক্ষোভের কথা। এখানে বসা থেকে 3টে থেকে প্রচন্ড গরম হচ্ছে, সাফোকেশন হচ্ছে। তো উনি বলছেন এসে উনি নাকি এখানে চেক করেন, এসি কালকেও হয়েছে একই প্রবলেম, আজকেও হয়েছে। উনি চেক করছেন 31 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে বিকল এসি, আর এসি থেকে পড়তে শুরু করলো জল। ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হলো যাত্রীদের। অবশেষে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যখন বোলপুর স্টেশন ঢুকলো তখন মানুষ আর সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন। হম লোক কো হেল্প করনা চাতে থে, মেমো নাম্বার চাতে থে, মগর ইয়ে তো ইয়ে জো স্যার হ্যায় দেখি উসকে সাথ হম লোক সাবহি নে ভিডিও কল কিয়ে হ্যায়, কোই হেল্প নাই কর রহা হ্যায়, চারো তরফ পানি বরস রহা হ্যায়, দেখি ইয়হা পে বরস রহা হ্যায়, উসকা বাচ্চা হ্যায়, ছোটা ছোটা জল পড়ছে, কুলিঙ্গের জায়গা থেকে জল পড়ছে, ইনারা খাচ্ছেন, খাওয়ার মধ্যে জল পড়ে যাচ্ছে। কেন পে ডর লাগ রহা হ্যায়? হ্যাঁ, ডর লাগ রহা হ্যায়, ডর নেই, ডর নেই লাগ রহা হ্যায়, বরস রহা হ্যায়, পানি বরস রহা হ্যায়। এই বলো কি কব সে কব সে কব সে কহাঁ সে? 3 বাজে সে ওয়া তো বো রহা থা, আবি ইস তরফ আ গয়া। আপনা নাম? আপনা নাম? আপনা নাম? পরমিতা ধারা। আসলে আমরা 3টার সময় ট্রেনে উঠলাম, ওটার প্রত্যেকটা কুলিং সিস্টেম একদমই খারাপ ছিল, আমরা সেটা বুঝতে পারিনি। আধ ঘন্টা পর আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের গা ঘামছে তখন আমরা কমপ্লেন করলাম, কিন্তু কমপ্লেন করার পর যে দুজন এলো তারা আমাদের আধ ঘন্টা বলে বলে সেই জায়গাটাকে আজকে এতক্ষণ নিয়ে এলো। তারপরে ঠান্ডা না হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে শুরু হলো এই জায়গাগুলো থেকে জল পড়া শুরু হলো। প্রথম দিকে পেছন দিকে জল পড়ছিল, সেইটা আস্তে আস্তে এগিয়ে এসে আজকে এনাদের গায়ে তো জল পড়ছে। ওনারা মাঝে মধ্যে ওই তো আপনাকে ভিডিও পাঠিয়েছেন, ওনারা এটাকে মাঝে মধ্যে কিছু ব্যাপার দিয়ে পোঁচামুচি করছে। এটা কি এসির কারণে না বৃষ্টির কারণে? এটা এসির কারণে, তিনটা থেকে ওনারা কি করছেন আমাদের মানে চেষ্টা করার চেষ্টা করছেন কি যে হাওড়া অব্দি আমরা চলে যাবো, তারপরে জিনিসটা স্টপ হয়ে গেল আর কোনো কিছু ব্যাপারটাই হলো না, কিন্তু আমরা সেটা ছাড়িনি। রাগে ফেটে পড়লেন যাত্রীরা। যদিও রেলকর্মীরা জল মুছে কোনো রকম বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের C13 নম্বর কামরায় এসি বিকল হয়ে যায়। মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে। জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের, যা কার্যত বিরল। বলতে পারেন এ এক লজ্জা আমাদের। থেমে গেলেই তো টেম্পারেচার ঠিক আছে। আজকে এই ট্রেন নিয়ে কাল থেকে এরা দৌড়াচ্ছে,
গায়ে জল পড়ছে নাকি? টেকনিশিয়ানকে জানিয়েছিলেন? যাত্রীদের অভিযোগ তাদের মাথার উপর জল পড়তে শুরু করে। যাত্রীদের অভিযোগ টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনো ফল হয়নি। তাই বোলপুর স্টেশনে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেলকর্মীরা ছুটে এসে ট্রেনের মধ্যে জমে থাকা জল মুছে কিছুটা সামাল দেয়। আসুন যাত্রীদের কথা এবার বলি। যাত্রীরা বলেন, এত টাকা দিয়ে টিকিট কাটতে হয়, ফার্স্ট ক্লাসে একটা ট্রেনের পরিষেবা কেন এত নিম্ন মানের হবে? আমরা টিকিট কালেক্টরকে বারবার বলেছি, উনি কোনো ব্যবস্থাই করতে পারেননি। ট্রেনের মধ্যে জানালা নেই, এসি খারাপ, জল পড়ছে, ভাবুন তো কী অবস্থা। স্টুডিও ফিরদৌস, দি নিউজ টুডে বাংলা।